দেখেন কি অবস্থা। তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, রূপাপুক বললাম তারাও ডাব গাছ থেকে ডাব পারবো, ডাব ধরবো, খাইতে পারি আর না পারি ধরে দেখবো। এখন জেসনাপু বলো কিছু, ডাব দেখে মাথা নষ্ট হয়ে গেছে। এদিক দিয়ে যাচ্ছিলাম তো রূপাপু নিয়ে আসলো, আমরা বললাম ডাব ডাব বলে চিল্লাই উঠেছে। রূপাপু বললো আসো মালিকের থেকে জিজ্ঞেস করি দিবে নাকি, তো বললো ওরা খায়। তারপরে যখন তোমার বান্ধবীরা নিউ ইয়র্ক থেকে আসছে কয়েকটা খাইতে নিবা, তো আমি নিজে হাতে ডাব কাটবো, মানে ফিলিংসই অন্যরকম। বিসমিল্লাহ, নিচে ধরতে হবে। অনেক সুন্দর লাগতেছে যে শুনে। তো পাইরেও ফেলাইছে, নাও কানে যাবো নাও, চলো এই যে ওই যে ওইটা নাও। তো আমরা কিন্তু বাড়ির মালিকের থেকে অনুমতি নিয়ে ও এসে ছুরি দিছে, তারপর কিন্তু কাটছি। এমনি এমনি কিন্তু পারা যায় না, কাটা যায় না, অনুমতি নিতে হয়। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওকে বাই। তো আমি দূর থেকে এই বড় একটা গাছ দেখেন আর পাতা মনে হচ্ছে হাসনাহেনা ফুলের গাছের পাতা। তো আমি ভাবতেছি এটা কি হাসনাহেনা ফুলের গাছ, এত বড় গাছ। তো কাছে গিয়ে দেখি সত্যি এটা হাসনাহেনা ফুলের গাছ। ও বলতেছে তুই কি এই গাছ চিনিস, আমি বলছি চিনি, মানে আমার হচ্ছে বাড়িতে আছে। বলছে তোর বাড়িতে হাসনাহেনা ফুলের গাছ আছে, আমি বলছি হ্যাঁ। তো ও বলতেছিল রাত্রেবেলা অনেক সুন্দর স্মেল হয়, একদম এরিয়া স্মেলে ভরে যায়। আমি বলছিলাম ঠিক তাই, আমার তিন চারটা হাসনাহেনা ফুলের গাছ আছে। তো ও বলতেছে যে খুবই খুশি হলাম যে তোর বাড়িতেও এই গাছ আছে। আবার ও আমাকে আরও জিজ্ঞেস করতেছিল যে তোর বাড়িতে আর কী কী ফুলের গাছ আছে। আমি বলছি হাসনাহেনা, বেলি, গন্ধরাজ, সব কামিনি, সব ফুলের গাছ আছে। ও খুবই খুশি হয়েছে আমার এই ফুলের গাছ আছে শুনে। দেখেন এরিয়াগুলা কত সুন্দর, এই লোকের হাউস। এই যে নারকেল গাছ সব লাগাইছে, ওই যে সব সুপারি গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ, সব গাছ আছে। ওই যে ডাব গাছ, এই যে সব লাগাইছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এই যে সব ডাব গাছ বাড়ির সামনে দেখেন, ডাব ধরে আছে। এই দেখেন আর একটা জিনিস দেখাই, কৃষ্ণচূড়া ফুল গাছ। আকাশটা কি সুন্দর, সেই খুবই সুন্দর, হোয়াইট নিরিবিলি সিমসাম। হ্যাঁ ওটা রেড কালারের আম, কিন্তু ওদের কেউ যদি বলি না ওরাও আম দিয়ে দিবে, কেউ আম খায় না এরা, তাই না? দেখেন কি সুন্দর, দেখছেন বক, ওরা কি খাচ্ছে, ও ওগুলা খাচ্ছে না, উঠায় দাও গ্লাস।